বদলে যাচ্ছে ফেসবুক, কিন্তু কেমন পরিবর্তন হবে সে সম্পর্কে বিস্তারিত বলবো পুরো ভিডিও জুড়ে। জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। তবে তার আগে বলে রাখি, এমন অবাক করা অদ্ভুত খবরগুলো সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন অদ্ভুত বাংলায়। সেই সাথে নিয়মিত ভিডিওগুলোর আপডেট পেতে পাশে বেল আইকনটিতেও ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। ফেসবুকের পুরনো ডিজাইনকে বদলে দিতে আসছে এফবি পাস নামে নতুন ফেসবুক অ্যাপ। ক্যালিফোর্নিয়ায় F8 ডেভেলপার কনফারেন্সে ফেসবুক অ্যাপের নতুন ডিজাইন প্রকাশ করেছেন মার্ক জুকারবার্গ। নতুন ইন্টারফেসে ফেসবুকের একদম উপরে থাকা নীল ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। বৃত্তকার ফেসবুকের লোগোটি রাখা হয়েছে বাম পাশে। এতে ফেসবুকে ফাঁকা জায়গার পরিমাণ বেড়েছে। নতুন ডিজাইনে গ্রুপ ফিচারটি দেওয়া হয়েছে নিউজ ফিডের একদম উপরে। এতে সহজেই বিভিন্ন ফেসবুক গ্রুপ খুঁজে পাওয়া যাবে। জুকারবার্গ বলেন, ব্যবহারকারীরা অনেক সময় পাবলিকলি পোস্ট করতে সংকোচ করে এবং প্রাইভেট গ্রুপগুলোতে তারা তাদের মনের কথা জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন থেকে চাইলে গ্রুপগুলোতে দেওয়া পোস্ট নিজের প্রোফাইলেও শেয়ার করা যাবে। গত 5 বছরে ফেসবুকের ইন্টারফেসে এত বড় পরিবর্তন আর আসেনি। এ নিয়ে F8 এর মঞ্চে জুকারবার্গ বলেন, বর্তমান প্রাইভেসি রক্ষায় আমাদের ভাবমূর্তি উজ্জ্বল নয়। যেভাবে আমরা কোম্পানিটি এখন চালাচ্ছি তা বদলাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। কেমন লাগলো এই ভিডিওটি আশা করি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে জানাতে ভুলবেন না। আর এছাড়া অদ্ভুত কিছু ভিডিও অপেক্ষা করছে আপনার জন্য, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন উপরের আই বাটনে ক্লিক করে। আর অদ্ভুত বাংলার ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন অদ্ভুত বাংলায়। সেই সাথে নিয়মিত ভিডিওগুলোর আপডেট পেতে পাশের বেল আইকনটিতেও ক্লিক